দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি সিঙ্গারের সারারিয়াতে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এটি একটি বেশ সুন্দর খামার, গাভীর খামারই বলা চলে। এটা মনে হচ্ছে দেখে গাভীর খামার। তো এই খামারের যিনি উদ্যোক্তা, তিনি আসলে কোন চিন্তা করে, কিভাবে, কার কথা শুনে আসলে কিভাবে ইনভেস্টর হয়ে গাভীর খামার করে তুললেন, তো কখন শুরু করলেন, কতদিন পূর্বে শুরু করলেন, কটি গাভী নিয়ে শুরু করলেন, বর্তমানে কতগুলো গাভী তার খামারে রয়েছে, তো আমরা জানবো তার থেকে। চলুন আমরা একটু কথা বলি ভাইয়ের সাথে, যিনি এই খামারটির মূল উদ্যোক্তা, তার সাথে আমরা কথা বলে এগুলো আসলে জেনে নেওয়ার চেষ্টা করি। ভাই যদি একটু এদিকে আসতেন আর কি, তাহলে আপনার খামার সম্পর্কে আমরা জেনে নিতে পারতাম। তো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তো, আপনি কেমন আছেন? এই তো ভাই। তো এই যে আমরা তো দেখছি আপনার খামারটা, তো বেশ সুন্দর। তো এখানে আপনার মূলত এখন কটি গাভী রয়েছে, আবার ওইদিকে একটি ষাঁড়ও দেখতে পাচ্ছি, সব মিলে কটি গরু রয়েছে? সব মিলিয়ে চারটা আর কি গরু আর একটা বাছুর আছে। আসলে আমি শুরু করছিলাম প্রথম আপনার ফ্যাটেনিং দিয়ে, ফ্যাটেনিং দিয়ে ফ্যাটেনিং দিয়ে শুরু করছি। ফ্যাটেনিং দিয়ে শুরু করার পর রোজার ঈদের আগে আমি শুরু করছি। আসলে 6টা সার নিছিলাম, তারপরে ঈদের ভিতরে, গত রোজার ঈদের আগে, হ্যাঁ গত রোজার ঈদে 2019 রোজার ঈদে আপনার 6টা 6টা সার নিয়ে শুরু করছি। আচ্ছা, 6টা সার নিয়ে শুরু করার পর এখন দেখা গেল সার বিক্রি করতে সার আমার নিজের টাকা চলে গেছে। এর জন্য আমি করলাম কি, এই যে আপনার 1 মাস হলো আমি 2টা বকরি নিলাম আর একটা গাভী নিলাম ভাবনা থেকে। তার মানে আপনি পরিকল্পনাটা এভাবে করেছেন যে ওদের যে দুধের দুধের যোগান সেটি বিক্রি করে আমি করবেন। তো এইভাবে আপনি এই খামারটা শুরু করলেন। সেই যে খামার শুরু করলেন, খামার শুরু করতে অবশ্যই তো কারো কথা শুনে কোনো বিষয়ে মানে অবলম্বন করে আপনি কিভাবে আসলে প্রিপেয়ার হলেন এইটাতে? আসলে আজকে এখন যে সিচুয়েশন, চাকরির বাজারটা অনেক মন্দা, চাকরি বাকরি করাটা অনেক টাফ, এবং গভর্নমেন্ট সেক্টরে অনেক রেয়ার চাকরি। এর জন্যই আসলে অনার্স মাস্টার্স করে আসলে বাহিরে যাওয়াটা ওইরকম পসিবল না। তার জন্য নিজেই মানে কিছু কিছু দেখে, তারপরে আপনার মাস্টার্স করার পর আমি ওই যে যুব উন্নয়নে একটা প্রশিক্ষণ নিই 3 মাসের, গবাদি পশুতে পশুপালন এবং চিকিৎসা, প্রাথমিক চিকিৎসার একটা ট্রেনিং নিয়ে আমি দেন শুরু করি। আচ্ছা আচ্ছা, এভাবে শুরু করলেন? এভাবে শুরু। তো ভাই যেটা হলো যে, এই যে আপনি বললেন যে দেশের বাইরে যাওয়া, আপনি দেশের বাইরে যেতে চাচ্ছিলেন নাকি, এরকম পরিকল্পনা করেছিলেন কি? হ্যাঁ, দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা করছি। কোন দেশে যাওয়ার পরিকল্পনা করেছেন? আপনার বাহরাইনে যাওয়ার প্রসেস করছি, আর ইউরোপের একটা ইতে যাওয়ার প্রসেস করছি, কিন্তু হয় নাই। ওখানে লেন্দি প্রসেস হওয়ার কারণে আমার যাওয়া হয় নাই, আর টাকা পয়সাও দিচ্ছি কারণ ঋণ, এর জন্য আসলে যাওয়া হয় নাই। এগুলো বাদ দিয়ে আপনি খামার খামার শুরু করেন? এই যে খামারটি করলেন আপনার, ফ্যাটিং খামার, আপনি সেগুলো তো বিক্রি করে দিয়েছেন। আপনি তো এখানে এখন আর কোনো সার দেখতে পাচ্ছেন, একটি সার রয়েছে ওই দিকটাতে, একটি সার রেখেছেন লাল রঙের, আমরা দেখতে পাচ্ছি। এই ফ্যাটিং খামার করে সেগুলো তো বিক্রি করলেন, তো কিভাবে কোথায় বিক্রি করলেন? এটা আমাদের স্থানীয় বাজারে, ঈদের কোরবানির সময় আমাদের জামসা হাট হয়, স্থানীয় হাট, ওইখানে আমরা বিক্রি করি। ওই জামসা হাটটা কিবারে বসে? ওটা শনিবার মঙ্গলবার। আচ্ছা, ওই হাটে বিক্রি করেন? হ্যাঁ, ওই হাটে বিক্রি। তো সব মিলে, সব খরচ বাদ দিয়ে, সব কিছু বাদ দিয়ে আপনার লাভ হয়েছিল? আসলে আমার তো ফার্স্ট টাইমে লাভ না হলেও আমার সমান সমান, ফার্স্ট টাইম কেউ কোনো বিজনেস করতে গেলে, কোনো উদ্যোক্তা কোনো কিছু করতে গেলে ফার্স্ট টাইম তার একটু ঝামেলা হবে, কোনো হিসাব করতে গেলে, খাওয়ানোর হিসাব, এই ধরেন এগুলো আনছি আমার ফার্স্ট টাইম দেখতে হবে কি হবে। ওইভাবে করতে করতে আমার মোটামুটি আমার নিজের খরচটা উঠছে, এবং কি পরবর্তীতে আশা করি আমার লাভের ই হবে। কিন্তু আপনার যে যে বললেন খরচটা উঠে গেছে, সেই খরচের মধ্যে কি যে আপনি যে শেডটি বানিয়েছেন এখানে দেখতে পাচ্ছি, শেড আলাদা করা, তার মানে এই যে এই প্রথমবার যে আপনি খামারটি করলেন, এভাবে খামার করে আপনার তেমন কোনো লাভ হয় না? তেমন কোনো লাভ হয়নি প্রথম ফার্স্ট টাইম। এখন আপাতত দেখতেছি যে আমার নিজের যেন বাইরে থেকে টাকা না আনতে হয়, আমার গাভীর টাকা দিয়ে যেন আমি ফ্যাটেনিং করতে পারি, ওই প্রসেসে আমি চলছি। সেটি কি করতে পারবেন আপনার কাছে? অবশ্যই অবশ্যই, সেটি কারণ আমি আর যদি এই যে একটা গাভী আনছি, এই গাভীতে আপনি দুধ দিবে কমপক্ষে 6 থেকে 7 মাস, দুধ দেওয়ার পর আবার ওই যে 2টা বকনা, এটা আমি 2টা আনছি, এটা এটা আপনার 31 তারিখে বীজ দেওয়া হয়েছে, বীজ দেওয়া হয়েছে 31 তারিখে বীজ। আচ্ছা, আমরা বীজের বিষয়ে কথা বলবো আসছি, তার আগে একটু কথা বলি যে এই যে গাভীটি আপনি যেটা বললেন 6 থেকে 7 মাস দুধ দিবে, এই গাভীটি আপনি কোথা থেকে কিনে আসছেন, কত টাকা দিয়ে ক্রয় করেন? আমি পাবনা থেকে নিয়ে আসছেন, পাবনা ইস্যুজি থেকে এই গাভীটি কিনে নিয়ে আসছেন। এটা কিভাবে, কি কি জাতের গাভী? এটা তো দেখে মনে হচ্ছে হলিস্টেন ফ্রিজিয়ান। হলিস্টেন ফ্রিজিয়ান,
অল স্ট্যান্ড ফিজিয়ান আমাদের দেশে হয়তো ভালো দুধের জন্য, আমাদের যে বাংলাদেশের জন্য অল স্ট্যান্ড ফিজিয়ানটা উপযোগী উপযোগী। তো এই যে অল স্ট্যান্ড ফিজিয়ান গাভিটা, এটা তাহলে কিনলেন কত টাকা দিয়ে? এটা আমি 1,70,000 দিয়ে কিনেছি। 1,70,000 টাকা দিয়ে আপনি যে গাভিটি কিনেছেন, এটা এখন কত লিটার দুধ দিচ্ছে? আপনার সকালে আপনার 12-13 লিটার এই গাভিটি 12-13 লিটার দুধ দিচ্ছে, আপনি 1,00,000 টাকা দিয়ে কিনেছেন। আরো দুধ পারবে, এটা দুধ আসে না এখনো, আরো দুধ পারবে। আচ্ছা, এই গাভিটার এখন মানে কয় দাঁত? এই গাভিটার 6 দাঁত 6 দাঁত হয়েছে। কিন্তু এই যে 6 দাঁতের গাভিটা যে আপনি কিনলেন, এটা তো আসলে আর একবার আসলে বাচ্চা দিয়ে পরে আসলে কঠিন। আপনি এটা কিনে কি লাভবান হতে পারবেন? আসলে গাভিটা তৃতীয় বাচ্চা দিলে ওই যে 6 দাঁত হয়ে যায়, পঞ্চম বাচ্চা পর্যন্ত গাভী মোটামুটি ই ভালো দেয়, মানে ভালো দেয়, দুধ ভালো দেয় পঞ্চম ষষ্ঠ, তারপরে থেকে আবার দুধ কমতে থাকে। কিন্তু আমরা সবসময় কিন্তু জেনেছি, প্রত্যেক খামারই আমাদেরকে বলেছেন, এছাড়া আমরাও যেটা জানি যে খামার শুরু করার ক্ষেত্রে 2 দাঁতের গাভী সবচেয়ে ভালো। আপনার কাছে কি মনে হয়, যেহেতু আপনি যুব উন্নয়ন করেছেন, যুব উন্নয়ন ট্রেনিং করেছেন, ট্রেনাররা তো আপনাদেরকে অবশ্যই বিষয়গুলো শিখিয়ে দেবে। 2 দাঁতের গাভীগুলো কি আপনার 2 দাঁতের যখন হয়ে গেলে তো বক নাই বলে? 2 দাঁতের গাভীগুলো একবার প্রথম বাচ্চা কিন্তু দুধ তেমন আসে না, দ্বিতীয় বাচ্চায় ভালো পরিপূর্ণ দুধ আসে, পরিপূর্ণ দ্বিতীয় বাচ্চায় আপনার পরিপূর্ণ দুধ পাওয়া যায়, একটা গাভীর দ্বিতীয় বাচ্চা তৃতীয় বাচ্চা থেকে ফুল দুধ পাওয়া যায়, সেক্ষেত্রে তো 4 দাঁত হতে পারে। হ্যাঁ, 4 দাঁত হতে পারে, কিন্তু আপনি যেটা নিয়ে আসছেন এটা তো 6 দাঁত। হ্যাঁ, বাচ্চাটি তো একদম মোটামুটি ভালো পার্সেন্টেজ এসেছে মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে মোটামুটি 65-70% হবে। আচ্ছা, তো আপনি বলেছিলেন যে ওই যে ওদিকে যে বকনাটি রয়েছে ওটা আপনি বীজ দিয়েছেন, এটা বীজ দিয়েছেন কতদিন পূর্বে? এটা বীজ দিয়েছি গত 31 তারিখ। আচ্ছা, এই যে বকনাটা দেখছি 14 দিন। আচ্ছা, এটার কয় দাঁত? এটা 2 দাঁত 2 দাঁত তো এটা একটা দাঁত পড়ছে। আচ্ছা আচ্ছা, পড়ছে না, দাঁত পড়ছে এখন ওঠে। আচ্ছা, যেটার বীজ আপনি দিয়েছেন এটা কি এখন, তো আপনি কি জানেন ওই যে বিএলআরআই যে আমাদের একটু কিন্তু একটু গবেষণায় তারা এটা ভালো বিষয় উদ্ভাবন করেছেন, যেটা 24 মাসে আপনি 2-3টা বাচ্চা নিতে পারবেন, সেই বিষয়টা কি আপনি জানেন? না না, আসলে আমি বিএলআরআই ওই বিষয়টা জানি না, 24 মাসের বিষয়টা আমি জানি না। জানেন না? সেটা হলো যে আমরা যেটা শুনেছি একটি গাভীকে তারা প্রথম অবস্থায় বীজ দিয়ে দিবে, মানে প্রথম বীজে 2টা বাচ্চা হবে, 2টা বাচ্চা হওয়ার পরবর্তীতে যখন বীজ দিবে তখন আবার 1টা বাচ্চা হবে। তো এভাবে আসলে 24 মাসে কিন্তু 3টা বাচ্চা হয়ে যাচ্ছে। তো এই সেই বিষয়টা কি আপনাদের কি ট্রেনিং হলো এই বিষয়টা আমাদের তখন জানায় না, কিন্তু আমাদের বিএলআরএ ট্রেনিং করার কথা ছিল, বিএলআরএ ট্রেনিং এর জন্য আমি কাগজ জমা দিছি আমার সার্টিফিকেট গুলো, ওখান থেকে আমাকে ডাকবে। আচ্ছা, ডাকলে সেখানে সার্টিফিকেটিং এর জন্য আর বিএলআরএ এর জন্য দুটোটা। আচ্ছা, তো এখানে আপনি দেখছি যে দুটো কিন্তু বকনা রয়েছে, এই বকনাটা বীজ দিয়েছি আপনি 10-11 তারিখ, এই বকনাটা আপনি বীজ দিয়েছেন। এই যে বীজ গুলো আপনারা, এগুলো বীজ গুলো কোথা থেকে দিচ্ছেন? এটা আমাদের ইউনিয়ন পরিষদের যে প্রজননকারী আছে, এআই যে আছে, যে ডাক্তার আছে, হ্যাঁ ডাক্তার, সেই ডাক্তার যে এআই। আচ্ছা, এআই এর মাধ্যমে আপনারা হলো যে বীজ গুলো দিচ্ছেন। তো এই যে বীজ গুলো, এগুলোর আসলে দাম কেমন নেয়, সিমেন্টের দাম নেয় কেমন? এগুলা সিমেন্টের দাম ওই যে ভালো গুলা মোটামুটি আপনার গভর্নমেন্ট যেগুলো সরকারি ওগুলো আপনার 2-3 থেকে 300 টাকা, ওই যে একজন আসে, আসার পর তার কিছু খরচ, এটা সম্মানী 300-400 টাকা নেয়, 300-400 টাকা দিতে হয় তার যাওয়া আসা। আসলে তো এত দাম, এত দাম না, আসলে এত দাম না, তার ওই যে পরিশ্রম আছে, মোটরসাইকেলের তেল খরচ, মানে তার সম্মানী সম্মানীটা আপনার দিতে হয়।
তো আপনার কাছে এই যে এখন কেমন মনে হচ্ছে যে গাভীর খামার দেশের বাইরে না গিয়ে আপনি গাভীর খামার করছেন, এছাড়া দেশের বাইরে গেলে লাভবান হওয়া সম্ভব? আসলে দেশের বাইরে গেলেও আমার কমপক্ষে আপনার 3 থেকে 4 বছর আমার পরিশ্রম করতে হবে, তারপরে আমি যে কোনো ভালো পজিশনে যেতে পারবো। সেক্ষেত্রে আমি দেশে থেকে যদি আমি 3 বছরে এটার পিছনে আমি পরিশ্রম করি, সেক্ষেত্রে আমি দেখা যাবে মোটামুটি আমার কল্পনা আশানুরূপ আমি ফল পাবো। মানে আশানুরূপ কি তার চেয়ে বেশি পাবেন এরকম মনে হচ্ছে? হ্যাঁ, আপনি একদম কনফিডেন্টলি এরকম ভাবছেন, এরকম করতে পারবেন আপনি আপনার লক্ষ্য? ইনশাল্লাহ, কারণ আমি লক্ষ্য আমি করছি, আমি এটা করে ছাড়বো ইনশাল্লাহ, আমারই আছে। আচ্ছা, তো এইগুলো তো আপনি কিনে নিয়ে এসেছেন? হ্যাঁ, কিনে নিয়ে। এটা তো হোলিস্টিক ভিজিয়ান, এটা হোলিস্টিক ভিজিয়ান, এটা ভালো মানে একটা বাচ্চা। আচ্ছা, এই যে হোলিস্টিক ভিজিয়ানটা দেখছি, এটা আপনি কত মাসের বাচ্চা কিনে নিয়ে আসছিলেন আপনার? এটা এটা 16 থেকে 17 মাস, 16 থেকে 17 মাসের বাচ্চা কিনে নিয়ে আসছিলেন। এটা কত দিন নিয়ে আসলেন? এটা হচ্ছে আপনার 80,000। 80,000 টাকা দিয়ে এটা কোথা থেকে কিনে? এটা পাবনা থেকে আসছে। পাবনা থেকে আসছে। তো এই যে আনার পরে আপনার এখানে এসেই তো এটা আসলে প্রেগন্যান্ট হলো? হ্যাঁ, কয় মাসের পরে আপনার এটা প্রেগন্যান্ট হলো? আনার 15 দিন পরে। 15 দিন পরে? আর ওইটা? এটা আনার 1 সপ্তাহ পরে। 1 সপ্তাহ পরে? 1 সপ্তাহ পরে এটা হিটে আসলো, আমি বীজ দিয়ে দিয়েছি। 1 সপ্তাহ পরে এটা আসছে। আচ্ছা, ওই পাশে এটা দেখতে পাচ্ছি আপনি সার রেখেছেন, তো সচরাচর কিন্তু গাভীর খামারে সার দেখা যায় না, আপনি একটু দেখেছেন, আপনি যেহেতু ফ্যাডেনিং এর কথা চিন্তা করছেন হয়তো এটা এক্সপেরিমেন্ট করছেন? না না, আমি 4 কিলো আমার 6টা কিলো আর বিক্রি করছি, যে কোরবানির জন্য আমি ফ্যাডেনিং করে বিক্রি করছি, তারপর ওইখান থেকে আমার একটা রয়ে গেছে, ওটা আমি বিক্রি করি না, একটু রেখে দিচ্ছি। আমি আর একটা সেট করবো সারের জন্য, ফ্যাডেনিং এর জন্য আমি একটা সার, এটা আর করবে না, একসাথে রাখা যায় না অবশ্য, তারপরে সমস্যা হয় না, একটু ডিসটেন্স আছে। এইটা কি দাদা, এটা দেখে মনে হচ্ছে তো দেশি 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 অনেকটা, একটু সাহিয়াল সাহিয়াল একটা ভাব আছে, সিন্ধির সিন্ধির একটা ভাব আছে। আচ্ছা, দেশি এটা এটা আপনি কিনছিলেন তো? হ্যাঁ, এটা আমি কিনছি। এটা কিনেছিলেন কত টাকা? এটা আমি কিনেছিলাম 50,000 টাকা। 50,000 টাকা দিয়ে? তো এখন তো এটা এটা যে যখন এই যে গত ঈদে আপনি হাটে উঠালেন, তখন দাম হয়েছিল? দাম হয়েছিল 70-75। এটা আপনি যে এই যে সেটিং এর যখন খাবার করলেন, এটা তো ওয়েটটা আমি এসে দেখতে হয় যে আসলে ও করছে কিনা, ওয়েট মাপেন তো? না, ওয়েট মাপি, ওইটা আমরা ইচ্ছে মাপি, আমি হাত তো নিচ্ছি নাই, আমি যে ফিতে ফিতার মাপে, মানে কিন্তু ফিতার মাপে যারা মাপে এটা তো অ্যাকুরেট রেজাল্ট আমার দেয়। আমার একটা যে ওখানে নিয়ে গিয়েছিল, আমার এক চাচা হচ্ছে, ওটা আমি ফিতের মাপে দিয়ে ই বের করছিলাম, ওইটা কিন্তু আমার 2-4-10 কেজি কম বেশি হয়েছে। আসলে এখন এইটা প্রথম টাইম পর্যায়ে, তো এখন আস্তে আস্তে পরিকল্পনা কি ফ্যাটেনিং আমি ওয়েট হিসেবে বিক্রি করবো, আমার পরিকল্পনা আছে মেশিনই করে। এখন যারা আসলে আধুনিক খাবার করছেন তারা কিন্তু এইভাবেই বিক্রি করছেন। তো আমরা যে দেখছি আপনার শেডটাও কিন্তু বেশ মানে আধুনিক ভাবে করা হয়েছে, আমি মনে করি আধুনিক ভাবে এই অর্থে বলবো যে শেডের হাইট যত বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু গাভীর যে ঘর সেটা কিন্তু একটু ঠান্ডা থাকে, শেড যত উঁচু থাকবে এবং যত খোলামেলা থাকবে তত ভালো হবে। তো আপনার যে শেডটি বানিয়েছেন সেটা কিন্তু বেশ খোলামেলা ওইভাবেই আপনি তৈরি করেছেন। যে আপনার এখানে এই শেডটার মধ্যে কয়টা আসলে গরু রাখা যাবে? 10টা গরু রাখা যাবে, সেটা গাভী না স্যার, স্যার গাভী সব সব মিলে আপনার তো ভালো একটা এটা নিয়ে তো একটা অভিজ্ঞতা হয়ে গেছে, 50,000 টাকা হলে এটা করতে পারবে মোটামুটি সবকিছু মিলে, সবকিছু হয়ে যাবে 2,50,000। 2,50,000 টাকা হলে ওইটাই বলছি আর কি, 2,50,000 টাকা হলে এই সেটটি তৈরি করতে পারবে। তো আমরা আরো আরেকটু ওইদিকে যেতে চাই, আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটি হলো যে আমরা তো জানি সবসময় যে আসলে খামার শুরু করতে গেলে প্রথমে আসলে ভালো একটি বাসস্থান, দ্বিতীয়ত ভালো মানের গরু সংগ্রহ, তৃতীয়ত আসলে হলো কাঁচা ঘাসের যোগান। কাঁচা ঘাসের যোগান ছাড়া কিন্তু আসলে গাভী বা ষাঁড় গরু পালন করে যেটাই করা সেটা লাভ করা কিন্তু খুব কঠিন বা কম লাভ হবে। তো আপনার আসলে কেমন লাভ হচ্ছে এটা এই কাঁচা ঘাসের যোগান আছে কিনা? সেই আমার পর্যাপ্ত কাঁচা ঘাসের আমি পাচ্ছুন যে একটা ঘাস আছে, আমি করছি আমার 1.5 বিঘাতে, 1.5 বিঘাতে এখন পর্যন্ত
পুরোটাই অর্ধেক আছে খাওয়াই, এই সাইড দিয়ে খাওয়াইলে ওই সাইড হয়ে যায়। হ্যাঁ, এই সেটা কত দূর আপনার জন্য? এই যে পাশে, তাহলে আমরা পাশে আপনার জমিটা আমরা আরেকটু এক্সকিউজ করবো, আপনাকে নিয়ে সেই পাশের বিষয়ে কথা বলবো আপনার সাথে। তো ওখানে আপনি ঘাস চাষ করছেন, ওটা দেখি আপনি সাইলেজ করছেন না? না, সাইলেজ করছি না, আমি সাইলেজ প্রসেস করবো, বস চাষ যে সাইলেজ আছে ওটা আমি সব উপকরণ এনে রাখছি, আমি ওটা সাইলেজ করছি। হ্যাঁ, শপিং মেশিন কিনে আমি কাটা 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 শপিং মেশিন দেখি নেবো। আপনার ফিউচার পরিকল্পনা রয়েছে? অবশ্যই আপনি সেটা সাইলেস সাইলেস করবো। আর সেই সাইলেসের বিষয়েও একদিন আমরা আসবো, এসে আমরা যখন সাইলেস তৈরি করবেন সেটি আমরা ভিউচারকে দেখানোর চেষ্টা করবো। তো ভাই, যেটা হলো যে এখন আপনার থেকে জানতে চাচ্ছি, যেহেতু আপনি ট্রেনিং করেছেন, আপনি একটা ভালো এক্সপিরিয়েন্স হয়ে গেছে এতদিনে, তো এই যে নতুন যারা উদ্যোক্তা আসতে চায় বা খামার গড়ে তুলতে চায়, তাদের উদ্দেশ্যে কি আপনার কোনো কথা বলার আছে? পরামর্শ হচ্ছে কি, আগে কোনো কিছু করার আগে আগে ওটা নিয়ে ভাবতে হবে। তার ওইখানে যদি গাভী গাভী করতে চায় তাহলে ওইখানে বাজার দেখতে হবে, দুধের বাজার কেমন, এবং যে ঘাসের পর্যাপ্ত ঘাস আছে কিনা, দানাদার খাবারের দাম কেমন, সবকিছু মিলে যদি আপনার পরিকল্পনা নিয়ে করা যায় তাহলে আপনার পারফেক্ট। দুধে আপনার দেখা যায় যে ওখানে দুধের দাম খুবই কম এবং দানাদার খাবারের দাম বেশি। দুধের দাম খুবই কম বলতে মানে মিনিমাম কয় টাকা লিটার থাকলে? মিনিমাম আপনার 50 টাকা থাকতে হবে। পর্যাপ্ত ঘাস পাওয়া যায়, 50-এর নিচে আসলে আসলে লাভ করা সম্ভব না। তো ভাই, আপনার নাম কিন্তু আমরা জানি না। আমার নাম আরিফুর রহমান। আরিফ ভাই, যেটা হলো যেহেতু আপনি ট্রেনিং ট্রেনিং করেছেন, আপনি খামার করে মোটামুটি সফল হচ্ছেন, সফল হয়েই গেছেন আপনি সফল, তো আপনার থেকে যদি কেউ আমাদের ভিডিও দেখে ইনস্ট্রাকশন নিতে চায় আর আপনার সাথে কি যোগাযোগ করতে চায়, এছাড়া কিন্তু আপনার এই যে গাভীগুলো কিন্তু বাচ্চা আসবে, তো বাচ্চাগুলো কিন্তু আলটিমেটলি সবই কিন্তু আপনি রাখবেন না? এইটা ইন্টে আসছিল দুদিন আগে, প্রথম ইন্টার মাইক দেওয়া লাগে। আচ্ছা, তারপরে আবার যেহেতু দুধ তো দিচ্ছে, 18-24 দিন পর আবার হিতে আসবে। আচ্ছা আচ্ছা, তো আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, যোগাযোগের কোনো মাধ্যম আছে কিনা? হ্যাঁ, ফোন নাম্বার আছে, আপনি ফোন নাম্বারটি বলে দিতে পারেন, 0817-59-5516। তারিফ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আপনি যে লক্ষ্য নিয়ে আপনি আপনার খামারটি শুরু করেছেন, নিঃসন্দেহে সেই লক্ষ্যে আপনি পৌঁছে যান। শুভ দর্শক, আমরা এই যে সিঙ্গারে এসেছিলাম, দেখলেন তো এই যে খামারটি ঘুরে দেখানোর চেষ্টা করলাম, কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। তো আপনারা যে যেখানে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন বা দেখলেন, প্রত্যেককেই নিরাপদে থাকে থাকবেন। তো খামার করার পূর্বে কিন্তু আরিফ ভাই আমাদেরকে বলেছেন যে একটু ট্রেনিং করে নিলে ভালো হয়। তো এই ট্রেনিংটি যদি আপনারা করে একটি খামার শুরু করেন, অবশ্যই আপনারা লাভবান হতে পারবেন।